দূর থেকে দেখে মনে হবে রঙের মেলা বইছে শহরের প্রান্তে, কাছে গেলে ততটায় আজব মনে হবে। মেলার মতোই সাজানো গোছানো চারপাশ, জিনিসপত্রের মতো সাজিয়ে রেখেছে কোনেরা, মানুষজন রং বেরঙের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করে আধুনিক ও ট্রেডিশনাল সাজের একচাক তরুণী মেয়ে, মডেলিং এর কায়দায় তারা হেঁটে বেড়াচ্ছে নাচছে, আর তার পাশেই তাদের অভিভাবকরা দাঁড়িয়ে তার ছড়ে নিরামের কায়দায় দাম হাঁকাচ্ছে। যেন মেয়ে যত সুন্দর তার দামটাও ততই বেশি। একাবিশ শতাব্দী ডিজিটাল বিশ্বে দাঁড়িয়ে মেয়ে কেনা বেচা অদ্ভুত রীতিনীতি। কালাইধারী সম্প্রদায়ের কুমারী মেয়েদেরকে প্রাইড মার্কেটে বা বৌহাটে বিক্রয় করা হয়। একজন কিশোরীর প্রথম মাসিকের পর লেখাপড়া বাদ দিয়ে তাকে বউয়ের হাটে গিয়ে দাঁড়াতে হয়। সেখানে পুরুষেরা জড়ো হন বউ খোঁজার আশায়। মনের মতো সুন্দরী নারী মিললেই মোটা অংশের অর্থের বিনিময়ে কিনে নেওয়া হয় কুমারীদের। যুগ যুগ ধরে কালাইধাদি সম্প্রদায়ের মানুষেরা এই রীতিনীতি মেনে আসছে।